আপনি কি জানেন কোন খাবারটি বেশি খেলে দ্রুত হাড়ের ক্যালসিয়ামকে নষ্ট করে দেয়, কোন ফুলের গন্ধ শুঙলে মানসিক চাপ দ্রুত কমে, কলা রস পেটে গেলে কি হয়, দুধের সঙ্গে কি খেলে শরীরের মারাত্মক ক্ষতি হয়, এই রকম আরো অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। প্রশ্ন, কিসের জন্য শরীরের ত্বকে অল্প বয়সেই বয়সের ছাপ পড়ে যায়? আয়রনের অভাবে, রক্তে বিলিরুবিনের মাত্রা বাড়ার জন্য, ফ্রি রেডিকেলের জন্য, নাকি অ্যাড্রিনালিন হরমোনের কারণে? সঠিক উত্তর, ফ্রি রেডিকেলের জন্য। প্রশ্ন, বছরের কোন মাসে বিশ্বে সবথেকে বেশি শিশুর জন্ম হয়? জানুয়ারি, আগস্ট, সেপ্টেম্বর, নাকি অক্টোবর? সঠিক উত্তর, গবেষকদের মতে আগস্ট মাসে। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাবার আগে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রশ্ন, কোন ফুলের গন্ধ শুঙলে মানসিক চাপ দ্রুত কমে? জুঁই ফুলের গন্ধ মনের চাপ কমাতে সাহায্য করে, এটি শরীরের অস্থিরতা কমাতেও ভূমিকা রাখে, কিন্তু সব সময় এই ফুল পাওয়া নাও যেতে পারে, তাই এই ফুলের গন্ধযুক্ত পারফিউম ব্যবহার করতে পারেন মনকে সজীব রাখতে। প্রশ্ন, কোন দেশের জাতীয় খাবার হলো কলা? ভুটান, ভারত, উগান্ডা, নাকি মায়ানমার? সঠিক উত্তর, উগান্ডা দেশের। প্রশ্ন, দুধের সঙ্গে কি খেলে শরীরের মারাত্মক ক্ষতি হয়? তরমুজ, রুটি, ভাত, নাকি চিনি? সঠিক উত্তর হবে তরমুজ। প্রচণ্ড গরমে শরীরের পানি শূন্যতা পূরণ ছাড়াও তরমুজের অনেক পুষ্টিগুণ আছে, পটাশিয়ামের, ফাইবারের ভালো উৎস তরমুজ। তবে দুধের সঙ্গে তরমুজ খেলে হজমের সমস্যা দেখা দিতে পারে, তাই দুধ আর তরমুজ একসাথে না খাওয়াই ভালো। প্রশ্ন, দিনের বেলাতে কত ঘন্টা ঘুমালে স্মৃতিশক্তি বাড়ে? 30 থেকে 50 মিনিট, 60 থেকে 90 মিনিট, 2 ঘন্টা, নাকি 3 ঘন্টা? সঠিক উত্তর, 1 থেকে 1.5 ঘন্টা। একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য, সূর্যের আলো থেকে আমরা কোন ভিটামিন পাই? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, নাকি ভিটামিন সি? বন্ধুরা, উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। কোন খাবারটি বেশি খেলে দ্রুত হাড়ের ক্যালসিয়ামকে নষ্ট করে দেয়? চা, কফি, নুন, নাকি ড্রিঙ্ক? সঠিক উত্তর, সবগুলোই। অতিরিক্ত নুন, সফট ড্রিঙ্কস, অতিরিক্ত চা বা কফি খাওয়ার অভ্যাস, অতিরিক্ত প্রোটিন বা প্রাণীজ প্রোটিন হাড়ের খুব ক্ষতি করে। এমনই আরও অনেক বিষয় হয়তো আমরা জানি না, যেগুলি অজান্তেই আমাদের হাড়ের ক্ষতি করে চলেছে। প্রশ্ন, কোন শহরকে ভারতের স্বর্ণ রাজধানী বলা হয়? মহীশূর, ত্রিশূর, ব্যাঙ্গালোর, নাকি পুনে? সঠিক উত্তর হবে ত্রিশূরকে। বন্ধুরা, আপনারা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দিবেন। প্রশ্ন, কলা রস পেটে গেলে কি হয়, হৃদরোগ, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, নাকি পুষ্টি বাড়ে? সঠিক উত্তর, পুষ্টি বাড়ে। বিশেষজ্ঞরা বলছেন এগুলো পেটে গেলে আসলে উপকারী হয়, আমরা কলা খাওয়ার সময়ে এগুলিকে ছাড়িয়ে ফেলে দিয়ে ভুল করি, বিষাদ বলেই এগুলিকে ফেলে দেওয়া হয়, কিন্তু আসলে কলার থেকেও এই তন্তুগুলো বেশি পুষ্টিগুণে সমৃদ্ধ।